চুয়াডাঙ্গার জীবননগরে অস্ত্রের মুখে জিম্মি করে দিনে দুপুরে ব্যাংক থেকে 8.5 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জীবননগর উথলি বাজারের সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, রোববার দুপুরে 3 জন লোক হেলমেট মাথায় গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করে। প্রথমে তারা নিরাপত্তা প্রহরীদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে। পরে কর্মকর্তা কর্মচারীদের মাথায় পিস্তল ঠেকিয়ে আটকে রেখে প্রায় 8.5 লাখ টাকা ছিনতাই করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ একাধিক দল, বিজিবি ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। ব্যাংকটিতে সিসিটিভি ছিল না এবং পিস্তলটি খেলনা ছিল বলে ধারণা করছে পুলিশ। চুয়াডাঙ্গার জীবননগরে সোনালী ব্যাংকের উথলি বাজার শাখায় ডাকাতির ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, ব্যাংকটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, এই ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? পুলিশ টাকা উদ্ধারে কি করলো? জি, আপনি যেমনটি বলছিলেন, আজ সকালে কিন্তু জীবননগর থানায় অজ্ঞাত 3 জনকে আসামি করে শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী, তিনি কিন্তু বাদী হয়ে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। এবং গতকাল যে 8 লক্ষ টাকা নিয়ে লুট হয়েছিল, সেখানে কিন্তু একটি অবহেলা ব্যাংক শাখার কিন্তু একটা অবহেলা প্রকাশ পেয়েছে। সেটা হচ্ছে ব্যাংকটিতে কোনো সিসি ক্যামেরা ছিল না। সিসি ক্যামেরা না থাকার কারণে কিন্তু পুলিশও যে আসামি রয়েছে কিংবা যেসব ডাকাত সদস্য রয়েছে তাদের কিন্তু শনাক্ত বা গ্রেপ্তার করতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশদেরকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি সোনালী ব্যাংকের একটি জোনাল শাখায় এবং জোনাল শাখার যিনি আছেন ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম, তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল যেহেতু ডাকাতির ঘটনা ঘটেছে, ব্যাংক থেকে টাকা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, যার কারণে কিন্তু অর্থ শূন্য হয়ে পড়েছে ব্যাংকের এই শাখাটি। চুয়াডাঙ্গার জেলা শাখা থেকে কিন্তু তাদেরকে কিছু অর্থ সহায়তা দেওয়া হয়েছে, কিছু অর্থ সেখানে দেওয়া হয়েছে, লেনদেন যেন চলমান রাখে, এই কারণে কিন্তু গ্রাহকদের কোনো ভোগান্তির শিকার না হয়, এ কারণে কিন্তু কিছু টাকা তারা ব্যাংকের মাধ্যমে লেনদেন চলমান রাখার চেষ্টা রাখছে। এই যে আমি কিছুক্ষণ আগে জেলা পুলিশের পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন মামলায় কিন্তু 3 জনকে আসামি করা হয়েছে এবং তারা কিন্তু তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু তারা চেষ্টা করছে, যারা হচ্ছে অভিযুক্ত আছে, যারা এই ডাকাতের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এজি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী জিসান আহমেদ। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং ইশাত হাসানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল শুনানি না করে প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদুল্লাহর হাইকোর্ট বেঞ্চ গত 8ই নভেম্বর এই 2 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। সোমবার শুনানি করার কথা থাকলেও সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের রুলের শুনানি না করে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়েছেন। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও ইশরাত হাসানের বিরুদ্ধে অভিযোগ, তারা বিচারপতিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করেছেন। এর আগে তারা হাইকোর্টের এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিককে হাইকোর্টের সরাসরি প্র্যাকটিস করার সনদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। এই বিষয়ে দেয়া হাইকোর্টের রুলের শুনানিতে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ।